হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ওয়ান অর্থোডক্স। আই কান্ট ইভেন স্পেল মাই ওন শোজ নেম, আই এম সরি। ইফ ইউ আর নিউ, আই এম সরি, দিস ডাজ নট হ্যাপেন এভরি ডে। আই এম এ নামুল, হ্যালো, হু আর ইউ, লেট মি নো ইন দ্য কমেন্টস। অ্যান্ড প্লিজ, ইফ ইউ আর অ্যাকচুয়ালি রিয়েলি নিউ, তুমি আমার চ্যানেলে যাও, মানে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো। রিসেন্টলি আমি একটা খুব ওয়েল রিসার্চড একটা পডকাস্ট রেকর্ড করেছিলাম, আপলোড করেছিলাম অ্যাবাউট বাংলাদেশ স্টুডেন্ট প্রটেস্ট। ইফ ইউ আর ইন টু রিসার্চ বেসড, কী বলবো, রিয়েল ইভেন্টস, স্টোরিজ, এসেজ, যাই বলবে তুমি, বা পডকাস্ট, তুমি ওটা যদি শোনো তাহলে তুমি বাংলাদেশের পুরো এই স্টুডেন্ট প্রটেস্টের এবং বাংলাদেশের হিস্ট্রি, পলিটিক্স সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। সো ইউ উইল বি এবল টু মেক, কী বলবো তোমাকে, ওয়েল ইনফর্মড কনভারসেশনস। আলটপকা, আলতুফালতু কিছু তুমি মন্তব্য করে বসবে না যদি তুমি ওটা শুনে নাও, বা ইউ ক্যান অলসো রিসার্চ ইট, মানে তুমি নিজেও করতে পারো। ইট টুক মি 4 days, তো ওই 4 দিনেরটা আমি 1 ঘন্টার মধ্যে আই হ্যাভ, কী বলো ওটাকে, যাই বলে সেটা করেছি। তো ইট উইল বি ইজি ফর ইউ। অ্যান্ড আই শুড অলসো মেনশন দ্যাট উই ডু অনঅর্থোডক্স, উই ডু এনামুল নোজ নাথিং। এনামুল নোজ নাথিংয়ে যদি একটাই এপিসোড এসেছে, ইটস অ্যাবাউট পিরিয়ডস। আই প্ল্যান টু ডু মেনি মোর। আই অ্যাম টকিং টু দি এক্সপার্টস, আই এম অলসো টকিং টু পিপল হু উইল ডু অনঅর্থোডক্স উইথ মি। ওকে, সো উই আর গোয়িং টু হ্যাভ গেস্টস, ভেরি এমিনেন্ট গেস্টস অন দিস শো, অ্যান্ড ভেরি সুন, ভেরি ভেরি সুন, হোপফুলি। সো আজকে টপিকে ঢুকি, ওকে। অ্যান্ড শেষ করার আগে আমি শেষে কিছু কথা বলবো। ইফ ইউ ওয়ান্ট টু কী বলবো আমি, মেক মি হ্যাপি। তো প্রথমে লেট মি মেক ইউ হ্যাপি, ওয়াই ইউ ক্লিকড। অনেক বড় হয়ে গেল ইন্ট্রোটা, 2 মিনিটের কেউ ইন্ট্রো দেয়? আইল ট্রাই নেক্সট টাইম, বাড়াস না, টপিকে আয়। ম্যান, আচ্ছা ম্যান বলতে মানে ছেলে, পুরুষ, ওকে। তো আই ডোন্ট নো ইফ ইউ আর আ ম্যান অর এ ওম্যান, গার্ল অর এ বয়, লেডি, ওম্যানের থেকে লেডিটা খুব সুন্দর শোনায়। তো আই ডোন্ট নো ইফ ইউ আর ম্যান অর এ লেডি, আই ডোন্ট নো ইফ ইউ আর্ন, আই ডোন্ট নো ইফ ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর ফ্যামিলি, অর আই ডোন্ট নো ইফ ইউ আর নট আর্নিং। I am earning a little, মানে টিউশন পড়িয়ে, ছোটোখাটো টিউশন পড়িয়ে মানুষ যেরকম টাকা রোজগার করে, আমি সেরকম রোজগার করছি আমার ভয়েস ওভারের মাধ্যমে, only through this. I don't have any other income sources, and I'm not asking for money here, please. If that's what you are thinking, যে সালা এবার টাকা চাইবে, না আমি টাকা চাইছি না। মানে আই এম নট কনসিডার্ড দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট আই মেক অর দি ওয়ার্ক দ্যাট আই ডু। আমি একজন ভয়েস অ্যাক্টার, ভয়েস ওভার আর্টিস্ট কথাটা আমি বলতে একটু কীরকম একটু অসুবিধা হয়, আই এম আ কারিগর, নট শিল্পী, মানে আই এম আ মজদুর, নট শিল্পী। তো যাই হোক, মজুর খাটি আর সেটার অনুযায়ী টাকা পয়সা পাই, আর সেটা সামান্য, আমি খুবই মানে নোভিস, অ্যামেচিও যা বলতে পারো। তো আই ডোন্ট আর্ন দ্যাট মাচ, বা আই এম নট অ্যাজ এস্টাবলিশড যেটা অন্যান্য আমার আশেপাশের মানুষকে এটা ফিল করাবে যে দিস ইজ মানে একজন আর্নিং পার্সন, একজন এমপ্লয়েড পার্সন। আমাদের সমাজে ছেলেদেরকে একটা ভাবে বড় করা হয় আর মেয়েদেরকে একভাবে, উইচ ইজ স্যাড বাট ইট ইজ ট্রু, অ্যান্ড দে হ্যাভ দেয়ার রিজনস, উই হ্যাভ আর রিজনস টু নট লাইক ইট, বাট আই ক্যান অনলি স্পিক ফর মাই সেলফ। তো ছেলেরা, ছেলেদের কাছ থেকে কী এক্সপেক্ট করা হয়? অনেক কিছু, ম্যানলিনেসের মধ্যে অনেক কিছুই পড়ে, সেগুলো নিয়ে আজকে কথা বলছি না আমরা। এটা নিয়ে খুব ভালো একটা পডকাস্ট
ভিডিও পডকাস্ট শো, লেটস কল ইট, আছে বি এ ম্যান বাই উই আর ইউভা। আই রিয়েলি রেকমেন্ড ইউ টু লিসেন টু দ্যাট শো। আই রিয়েলি লাইক ইট অ্যান্ড ইটস এ রিয়েলি নাইস শো। ছেলেদের কাছ থেকে বাকি যা যা ম্যানলিনেস, পোটেন্সি এক্সপেক্ট করা হয়, সেগুলো ছাড়া যেটা এক্সপেক্ট করা হয় সেটা হচ্ছে যে আফটার আ সার্টেন এজ দিস পার্সন উইল স্টার্ট টু আর্ন অ্যান্ড টেক রেসপন্সিবিলিটি ফর হিজ ফ্যামিলি, হিজ পেরেন্টস, মে বি ইভেন হিজ ওয়াইফ, হিজ দেন হোপফুলি হিজ চিলড্রেন, অ্যান্ড দেন একটা সম্পত্তি তৈরি করবে যেটা পরবর্তী বংশ, মানে পরবর্তী প্রজন্ম পাবে। হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ এভার সিন সামওয়ান রেসপেক্ট ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড ম্যান হু ইজ নট আর্নিং? নোবডি রেসপেক্টস দ্যাট পার্সন। Baba earning as much as he was expected to, as his father used to, tai na mane mone hoy jano je amar abba jodi mashe 40-60 taka beton pan tahole tar chhele ke ontoto pokkhe 40 to petei hobe, and this is a problem. I don't know if আই এম, মানে এই কথাবার্তাটা রিলেটেবল কি না, বাট আই রিয়েলি হ্যাভ এ প্রবলেম উইথ দিস। আই রিয়েলি থিঙ্ক যে এই যে প্রেশারটা, দের আর মেনি আদার প্রেশারস দ্যাট মেন শুড ক্যারি বাট দে ডোন্ট, বিকজ সমাজ সেই সমস্ত প্রেশারগুলো মেয়েদের উপর চাপিয়ে দেয়। কিন্তু এই যে আজকের দিনে আমি জানি না ভারতের এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেট বোধ হয় 5% বা এরকম কিছু একটা, উইচ ইজ ক্রোরস অফ পিপল। তো দ্যাট ইজ নট গুড অ্যাকচুয়ালি, অ্যান্ড ইন দিস এরা অফ আনএমপ্লয়মেন্ট, ইন দিস এরা অফ, আমি বলবো না শুধুমাত্র আনএমপ্লয়মেন্ট, হ্যারাসমেন্ট, মানুষ কী বলবো, ঘন্টার পর ঘন্টা কাজ করিয়ে মানে একদিনে যেটা তাকে দেওয়া উচিত হয়তো সেটা তাকে এক মাসে দেয়, এবং রোজগার করাটা অ্যাকচুয়ালি ফর অ্যাভারেজ ফর পিপল হু উইথ অ্যাভারেজ কনফিডেন্স, ফর পিপল উইথ অ্যাভারেজ স্কিলস, অ্যাভারেজ মার্কশিটস, ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, and with if someone has some self esteem, ektu atmosamman bodh jar moddhe ache tar pokkhe rozgar kora ta ei somosto kichur sotteo tar ja sot jar moddhe ache atmosamman tar pokkhe rozgar kora ta aro kothin. To it's kintu ei kathinno ta karo chokhe khub ekta pore na, porleo you have to earn and you have to earn as much as the family needs, not as much as you can but as much as the family needs. The marketers মানে কি বলবো তোমাকে, মানে টিভি, থ্রু টিভি, সোশ্যাল মিডিয়া, আমাদের অনেক কিছু তো ক্যাপিটালিজম বোঝায় যে এগুলো আমাদের দরকার, তো দরকারের প্রয়োজনের পরিমাণটাও দিন দিন বাড়ছে, অ্যান্ড উই আর উই মেন নট উইমেন, উই মেন আর আস্ক টু আর্ন মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর, অ্যান্ড উই কান্ট, সাম অফ আস, নট অল অফ আস, সাম অফ আস আর মোস্ট অফ আস কান্ট। আই উইশ আমি আই উইশ আমি একটু লেস অনেস্ট হতে পারতাম এই বিষয়টা নিয়ে, বিকজ দিস ইজ
মানে আমি কী বলবো, মানে এটা এটাকে ইম্প্র্যাকটিক্যাল কথা কেউ বলবে যে এটা আইডিয়ালিস্টিক কথা বলা হচ্ছে, ইম্প্র্যাকটিক্যাল কথা বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আই এম বিইং প্র্যাকটিক্যাল ওয়েন আই এম সেইং দ্যাট এই যে বার্ডেন টু আর্ন অ্যান্ড বিকজ আমার মনে হয় যে প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, এভরিবডি শুড ট্রাই টু আর্ন, বাট দ্য সোসাইটি ইজ মেকিং ইট ডিফিকাল্ট সারভাইভাল আজকের দিনে এত এক্সপেন্সিভ অ্যান্ড এতই শুধুমাত্র টাকার দিক থেকে এক্সপেন্সিভ নয়, আমি বলতে চাইছি যে এতই রুক্ষ যে নরম মানুষদের, সাধারণ মানুষের, গড়পড়তা মানুষের সারভাইভ করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই যে কাট থ্রোট কম্পিটিশন, আমার এই থ্রোটের থেকে কী বলবো, কাট আর কিছু হয় না হয়তো, বাট ইট ইজ ডেডলি অ্যান্ড দি প্রেশার, দি মানে মেন্টাল হেলথের ওপর যে প্রভাবটা পড়ছে, এটা সমাজকে শুধুমাত্র ওইভাবে মানে আমি ওয়ার্ডটা ব্যবহার করতে চাইছি না অ্যাকচুয়ালি, সেই জন্য আই এম লুকিং ফর সাম আদার ওয়ার্ড, মানে শুধুমাত্র ধারের দিকে ঠেলে দিচ্ছে না, ইট ইজ অলসো গোয়িং টু মানে এই সমাজের অবস্থাটা খারাপ হতে চলেছে, আরও চুরি ডাকাতি, আরও কিডন্যাপিং, আরও খুন, আরও অনেক কিছু বাড়বে, এবং সাধারণ মানুষেরা অসাধারণ ভুল করে বসবে। আই ডোন্ট ওয়ান্ট টু বি সামওয়ান হু ডাজ নট সারভাইভ, আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট বিকজ আই ওয়ান্ট টু সারভাইভ, আই ওয়ান্ট টু সি আ বেটার ওয়ার্ল্ড, কিন্তু পৃথিবীর নিয়মগুলো যেভাবে পাল্টাচ্ছে, ইট ইজ গেটিং ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট, অ্যান্ড আইল সাজেস্ট, আইল এক্সপেক্ট ফ্রম ইউ অ্যাট লিস্ট, যে কোনো একটা পুরুষ মানুষ, কোনো একটা ছেলে যদি রোজগার ঠিকঠাক না করতে পারে, তোমার থেকে কম করে, বা কেউ তোমার থেকে বেশি করে, দুই ক্ষেত্রেই সম্মানটা সমান রেখো। সমাজ আমাদেরকে, আমার আব্বা সমাজে একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন, উনি একটা সরকারি চাকরি করতেন, সমাজে নাম ডাক ছিল ওনার, মানে ভালো মানুষ, সম্মানীয় মানুষ, এরকম যেরকম নাম ডাক থাকে। আই হোপ এভরিবডি হ্যাজ এ ফাদার লাইক মাই ফাদার ওয়াজ, বাট সো আজকে আই হ্যাভ দি অপশন অফ বাইং আ টোটো বা অটো, আই ডোন্ট হ্যাভ দ্য মানি বাট আই ক্যান লোন দ্য অ্যামাউন্ট অ্যান্ড স্টার্ট আর্নিং মোর, তাই না? আমি দিনে কত ঘন্টা রেকর্ডিং করি, আমি দিনে যদি খুব ব্যস্ত থাকি তাহলে 4 ঘন্টা রেকর্ডিং করি, 4 ঘন্টা রেকর্ডিং, 8 ঘন্টা ঘুম, 12 ঘন্টা হয়ে গেল, আমি ধরলাম যে আমি 4 ঘন্টা আমার ফ্যামিলির জন্য রাখলাম, 16 ঘন্টা হয়ে গেল, আই হ্যাভ 8 মোর আওয়ার্স, আর আমি ধরো টোটো নিয়ে বেরিয়ে পড়লাম, ওই 8 ঘন্টা ধরে টোটো চালালাম, আমার রোজগার তো বাড়বে, তাই না? বাড়বে তো বটেই, কিন্তু এই সমাজ কি আমাকে টোটোটা চালাতে দেবে? আই ক্যান ইফ আই ওয়ান্ট টু, কিন্তু সমাজ কি আমাকে দেবে? আমার পার্টনার কি এটা পছন্দ করবে, বা
আমার মা কি কষ্ট পাবে না? কিন্তু টোটো যারা চালায় তারা তো মানুষ। আমরা সমাজকে শুধুমাত্র এই যে বললাম সার্ভাইভালটা কঠিনই করে দিইনি, আমরা সমাজকে এইভাবে বানিয়েছি যে দ্য নেক্সট জেনারেশন ক্যান নট, মানে ওটা আমি যদি টোটো চালাই তাহলে এটা প্রমাণিত হবে না যে আমি চাকরি পাইনি বা আমি কোনো আমার মধ্যে অন্য কোনো স্কিল নেই, আমি আমার আমাকে এটা ভাবা হবে যে আমি আমার বাবার আব্বার ফ্যামিলির সবার নাক কেটে ফেললাম, সম্মানের আঘাত লাগলো। কেউ যখন আমার মাকে বলবে ফোন করে যে আচ্ছা তোমার ছেলের টোটোটা কালকে সকালে নিয়ে আসতে পারবে, আমার মেয়েটা ট্রেন ধরতে যাবে, আমার মায়ের কষ্ট হবে শুনে। সো সার্ভাইভাল ইজ নট অনলি টাফ, সার্ভাইভাল ইজ সিলেক্টিভ, মানে ইউ ডোন্ট অনলি হ্যাভ টু সার্ভাইভ, ইউ হ্যাভ টু সার্ভাইভ ইন এ ক্লাস। একটা ক্লাস ঠিক করে দেওয়া হয়েছে যে টোটো চালায় সে সম্মানীয় ব্যক্তি নয়, যে দোকানে গেঞ্জি জাঙ্গিয়া দেখায়, ফুটপাথে বসে ফলের রস বিক্রি করে বা রাস্তায় রাস্তায় সেলসম্যানের কাজ করে, প্রত্যেকের আলাদা আলাদা স্টেটাস আছে এবং সেই স্টেটাসের মধ্যেও স্টেটাস আছে, কে স্টেশনে টোটো চালায়, কে অমুক পাড়াতে পাড়ার মোড়ে দাঁড়ায়, কে ডাক্তারবাবুকে নিয়ে যায়, কে কেরানিকে নিয়ে যায়। তো এই যে ক্লাসিজম, এটাও সার্ভাইভালের একটা মানে কাঁটা হয়ে বাধা হয়ে পথে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওপারে পৌঁছে যাওয়াটা সার্ভাইভালের যে দ্বীপটা দূর থেকে দেখতে পাই আমি। অ্যান্ড আই হোপ দ্যাট আই এম টকিং, আই টক ফর এভরি ওয়ান হু ইজ ফাইটিং ফর সার্ভাইভাল ওয়েন আই সে দ্যাট ওই দ্বীপটা খুব সুন্দর মনে হয় দেখতে, মনে হয় ওই দ্বীপে সমস্ত কিছু আছে। হ্যাঁ, আমাদের এবং আমাদের মনে হয় যে আমাদের মধ্যেও সমস্ত কিছু আছে ওখানে যাওয়ার মতো, কিন্তু এই যে জলটা যেটা সমাজ, সমুদ্রটা যেটা সমাজ, সে বারবার আমাদেরকে আছড়ে ফেলে আমাদেরই দ্বীপে, আমাদেরই এই মরুভূমি বা যাই যেখানে বেঁচে থাকতে পারছি না আমরা, এবং আমাদের এই যে বিশ্বাস ছোট থেকে থাকে যে আমরা ওই দ্বীপে পৌঁছানোর যোগ্য, হ্যাঁ ওরা আছে আমরাও যাব, এই বিশ্বাসটাকে ভাঙতে থাকে। অ্যান্ড যারা দুর্বল তারা বয়ে যায়, হারিয়ে যায়। দুর্বলরা কি করবে, সে কি বাই চয়েস দুর্বল? আই ডোন্ট থিংক সো। ইট ওয়াজ এ স্যাড ওয়ান, ওয়াজন্ট ইট? অনঅর্থোডক্স, অনঅর্থোডক্সই তো, অর্থ তো নেই, এই কথাগুলো তো কেউ বলেই না, বলার প্রয়োজন নেই, বলাটা পপুলার নয় তাই বলে না হয়তো, বাট উই ডু, আমি তুমি, এরকমই যা মাথায় আসে যা মনে আসে সত্যি করে মন খুলে মনের তলে বসে বসে গল্প করব, আবার পরশু, তারপর আবার পরশু। ওকে, এখন আমরা অল্টারনেট ডেজে আপলোড করছি, তাই আই হোপ ইউ উইল নট ওয়েট ফর মি টুমরো, অ্যান্ড ইফ ইউ আর লিসনিং টু দিস অ্যান্ড হ্যাভ নট সাবস্ক্রাইবড অর লাইকড, আই উইল রিকোয়েস্ট ইউ টু কনসিডার। ওকে, অ্যান্ড ইয়া, দের ইজ এ লিঙ্ক ইন দি ডিসক্রিপশন, আই হ্যাভ টু মেনশন দিস, দের ইজ এ লিঙ্ক ইন দি ডিসক্রিপশন, একদম বটমে যাবে, ওখানে একটা লিঙ্ক পাবে, ওই লিঙ্কটাতে যদি ক্লিক করো একটা ক্যাটালগ খুলবে, ইটস এ ক্যাটালগ অফ প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি। আমাদের একটা ব্র্যান্ড আছে, আমি আর আমার বন্ধু মিলে চালু করেছি একটা ছোট্ট ব্যবসা, উই আর জাস্ট স্টার্টিং আউট, উই
are trying to find jewelry, affordable jewelry from all over India, and collect amra ekta collection toiri korchi jeta okhane amra upload kortei thaki sei catalog ta khullei tumra dekhte pabe, and we deliver all over India for free. So I hope you check that, you will check it out, and jodi tomar kono kichu pochondo hoy then let us know. Okay, thank you so much. If you're still listening, you are an angel. Okay, remember that, you are an angel. Thank you so much. তোমার সাথে আজকে কথা বলে আমি একটু হালকা ফিল করছি. থ্যাংক ইউ, ভালো থেকো.